बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम। दौलतपुर गार्ल्स कॉलेज कर्तृक ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत। आशा करी तुम्हारा भलो आछो, आमिओ भलो आछि। आमी मोहम्मद रुकनुज्जामान खान, सहकारी अध्यापक रसायन विभाग, दौलतपुर गार्ल्स डिग्री कॉलेज, दौलतपुर कुष्टिया। प्रिय शिक्षार्थी, आज के तुम्हारे रसायन प्रथम पत्र प्रथम अध्याय प्राथमिक चिकित्सा और फर्स्ट एड बक्सर व्यवहार विधि सम्पर्के आलोचना करब। प्रिय शिक्षार्थी, चिकित्सा विज्ञान एक बहुल प्रचलित वाक्य व्यवहित है, से हे प्रिभेंशन इज बेटर दें क्योर। अर्थात कोनो रोग चिकित्सा करे भालो करार चे प्रतिरोध श्रेय। सुतरां लैबरेटरीते सकल निरापत्तामूलक व्यवस्था निये काज करले कोनो दुर्घटनार दुर्घटनार सम्भावना थाकते पारे ना। रसायन शिक्षार्थी हिसाबे तोमादेर अवश्यई जाना प्रयोजन। प्रिय शिक्षार्थीरा, जदि भांगा ग्लासे केटे गेले करणीयटा कि? ग्लास सामग्री निये काज करार समय जदि ग्लासे हाथ केटे जाए ताहले प्रथमे परिष्कार पानी दिए भालोभावे धोते करते हबे। प्रिय शिक्षार्थीरा, जदि क्षत स्थाने कोनो काज থাকে থেকে যায় তাহলে তা বের করে ফেলতে হবে। ক্ষত বেশি হলে কি করতে হবে? ক্ষত বেশি হলে এবং রক্ত পড়া বন্ধ না হলে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ত্বকে অ্যাসিড বা ক্ষার লাগতেই পারে, কারণ ল্যাবরেটরিতে যখন তোমরা প্র্যাকটিক্যাল করছো তাহলে তোমাদের অ্যাসিড বা ক্ষার লাগতে পারে, মুখে যেতে পারে, যে কোনো সমস্যা তোমাদের হতে পারে। তাহলে এখন তোমাদের যদি অ্যাসিড লাগে, ত্বকে যদি অ্যাসিড লাগে তাহলে তোমরা কি করবা? তাহলে ত্বকে যদি অ্যাসিড লাগে তাহলে পরিষ্কার পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে কি করতে হবে? দীর্ঘ সময় ধুতে হবে এবং 5% সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? NaHCO3। তাহলে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে সেটাকে ভালোমতো। এবং ত্বকে যদি খাল লাগে, তাহলে খাল লাগলে আমাদের কী করতে হবে? তাহলে ত্বকে যদি খাল লাগে তাহলে পরিষ্কার পানি দিয়েও আমাদের ভালোমতো ধুতে হবে এবং কী করতে হবে? পরে 5% অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ দিয়ে ভালোমতো ধুয়ে ফেলতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা কী? CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শরীরে যদি আগুন লাগে তাহলে আমাদের করণীয়টা কী? শরীরে আমাদের ল্যাবরেটরিতে আগুন লাগতে পারে, আমাদের সহপাঠীরা যখন প্র্যাকটিক্যাল করছে তার অসতর্কতার মূলে তার আগুন তোমার জামা কাপড়ে লেগে যেতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, তোমার গায়ে ক্ষার লাগতে পারে, অ্যাসিড লাগতে পারে, তাহলে সেইভাবে আমাদের তাহলে সতর্ক থাকতে হবে। তাহলে যদি শরীরে আগুন লাগে তাহলে আমাদের কী করতে হবে? শরীরে আগুন লাগলে জামা কাপড় একদম খুলে ফেলতে হবে। যদি জামা কাপড় খুলতে যদি সম্ভব না হয় তাহলে কি করবা তোমরা? মেঝেতে গড়াগড়ি পারবা, গড়াগড়ি পেরে কি করবা? আগুনটা নেভাতে হবে, আগুনটা নিভাই ফেলতে হবে। এবং যদি ক্ষত বেশি হয় তাহলে কি করতে হবে? ক্ষত বেশি হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমাদের যে কোনো সমস্যা হলেই আমাদের মোটামুটি ডাক্তারের, যদি নিজের চেষ্টা না করতে পারি, না করে যদি হয় তাহলে পরে আমাদের কী হতে হবে? ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব প্রাথমিক চিকিৎসা। তাহলে প্রাথমিক চিকিৎসাটা কী? প্রাথমিক চিকিৎসা বলতে আমরা বোঝাই ল্যাবরেটরিতে কাজ করার সময় ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেই পারে, তাই না? ছোটোখাটো দুর্ঘটনা আমাদের ঘটতেই পারে ল্যাবরেটরিতে কাজ করার সময়। তখন তাৎক্ষণিকভাবে কিছু চিকিৎসা দেওয়া জরুরি হয়ে পড়ে। তাহলে আমাদের ওখানে যা কিছু আছে তাৎক্ষণিকভাবে আমাদের চিকিৎসা তো দিতে হবে। তাহলে এই তাৎক্ষণিক জরুরি চিকিৎসাকে আমরা কি বলতে পারি? প্রাথমিক চিকিৎসা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রাথমিক চিকিৎসা কাকে বলে কি বুঝতে পারলা?
প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যাব হচ্ছে ফার্স্ট এইড বক্স। তাহলে প্রশ্ন আসতে পারে যে ফার্স্ট এইড বক্সটা কি। তাহলে ফার্স্ট এইড বক্স সম্পর্কে তোমাদের তাহলে কিছুটা ধারণা থাকতে হবে আমাদের। তাহলে ফার্স্ট এইড বক্সের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, ল্যাবরেটরিতে সতর্কতার সাথে সকল কাজ সম্পন্ন করতে হয় যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। হ্যাঁ, আমাদের চেষ্টা তো করতে হবে দুর্ঘটনা যেন না ঘটে, এবং কোনো কারণবশত অনাকাঙ্ক্ষিতভাবে যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে কী করতে হবে। অনাকাঙ্ক্ষিতভাবে যদি দুর্ঘটনা ঘটতে ঘটে তাহলে তাকে আমরা বলবো তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। তাকে কী করতে হবে? প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এই প্রাথমিক চিকিৎসা সামগ্রী যে বাক্সে রাখা হয় তাকে আমরা কী বলছি? ফার্স্ট এইড বক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট এইড বক্স কি এই সংজ্ঞাটা তাহলে তোমরা জানলে, তাহলে এটা ভালোমতো তোমরা বলবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ফার্স্ট এইড বক্স আছে, তাহলে ফার্স্ট এইড বক্সে আমাদের যেসব উপকরণ থাকতে হবে, কী কী উপকরণ থাকতে পারে? হ্যাঁ, যেমন থাকতে পারে জীবাণুনাশক ক্রিম থাকতে হবে, তারপরে কী থাকতে হবে? গজ, তারপরে কি তুলার রোল, তারপরে স্পঞ্জ, তারপরে মেডিকেল টেপ, তারপরে ছোটো কাঁচি, বান্ডল, তারপরে ব্যান্ডেজ, চিমটা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে এ পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করলাম। সামনে ক্লাসে আবার আরও কিছু আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।